नमस्कार বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো জমির পরিমাণ কি করে দেখা হয়। জি বন্ধুরা, জমির পরিমাণ কি করে দেখা হয়। তো বন্ধুরা, যাওয়ার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, টিভি আমাকে সাবস্ক্রাইব করুন, জানতে এর পরে আরও অনেক অনেক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি অনেক রকম। চলুন যাই, সার্চ করি। বাংলার ভূমি, এখানে সার্চ করব বাংলার ভূমি। বাংলার ভূমি, এই দেখুন বন্ধুরা, বাংলার ভূমি এখানে চলে এসেছে অলরেডি। তা আমি লিখলাম না, আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখুন চলে এসেছে প্রথম অপশানটাই, ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, করার পর এখানে হচ্ছে, আমি দেখুন বন্ধু পেজ খুলে গেছে। এর মধ্যে অনেক রকম অপশান আছে, দেখুন সব রকম করা হবে, ঠিক আছে। এগুলোর মধ্যে আমি দু নম্বরটাই নেব, এক নম্বরটা নয়। এই যে দু নম্বর অপশানটা আছে, দু নম্বর অপশানটাতে ক্লিক করবো। চলুন ক্লিক করি, দেখুন এবার এই পেজটা খুলে আসলো। এখানে আমি এবার জেলা, জেলার টাইপ করবো, সার্চ করবো জেলা। আমার জেলা হলো বর্ধমান জেলা, এই যে বর্ধমান। এবার আমার ব্লক নম্বর, কোনো ব্লক আমার এক নম্বর কাটোয়া ব্লক। এবার লিখবো মৌজা, মৌজা আমার কাটোয়াতেই হবে। কাটোয়া কাটোয়া কাটোয়া। এবার এখানে দুরকম অপশান দিয়েছে, একটা খাতিয়া নম্বর দিয়ে সেট করা হবে, একটা দাগ নম্বর দিয়ে। খাতা নম্বর দিয়ে করবো না, আমি দাগ নম্বর দিয়ে করি। চলুন দাগ নম্বর দিয়ে করি, এখানে টাইপ করবো দাগ নম্বর। দাগ নম্বর টাইপ করি যে কোনো একটা, প্রথমে এটা করি 945, 45 সার্চ করি। রেকর্ড ফর্ম দেখাচ্ছে, তো এটা কেটে দিই, 745 করি, দেখা যাক। এটা আমার কোনো রেকর্ড নেই, আমি এমনি আদার্স টাইপ করে দেখছি। 745, হ্যাঁ দেখুন বেরিয়ে গিয়েছে। অনেশ্বর বাগদি, যার নাম, তার নামে আছে, তার নাম মানেশ্বর বাগদি তা পরামান্দ। এই দেখুন জায়গা পরিমাণ 100 শতক জায়গা। তো বন্ধুরা ঠিক এইভাবেই দেখবেন, অসুবিধা হবে না। আমি ঠিক যেভাবে বার করলে আপনার, মানে আপনার যা দাগ নম্বর যেটা, বা খাতায় নম্বর দিয়ে যদি বার করেন, খাতায় নম্বর দিয়ে দাগ নম্বর দিয়ে বার করলে, দাগ নম্বর এখানে টাইপ করে সার্চ করবেন, সাবমিট করে দেবেন, আপনার বেরিয়ে চলে আসবে। আপনার যে জমির যে রেকর্ড, দাগের মাপ, আপনি যে এখানে যদি দেখেন ম্যাপ, এই ম্যাপ ক্লিক করলাম, আপনার বাড়ির জায়গার যে কত শতক যে জায়গাটা আছে, সেই জায়গার পুরো ম্যাপটা এখানে চলে আসবে। এই দেখুন চলে এসেছে, দেখে নিন। এই ম্যাপটা দেখিয়ে দেবে যে আমার, আপনার কীরকম জায়গা আছে। যাই হোক বন্ধুরা, তো জানা হয়ে গেল। তো এটা কারোর কাছে যেতে হবে না, আমি নিজে নিজে ওই মোবাইলে কিংবা কম্পিউটারে নিজেরাই চেক করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, এবার তাহলে যাওয়ার আগে আমার এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন, লাইক করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যাতে এরপরে আপনাদের জন্য আরও ভালো ভালো অনেক ভিডিও নিয়ে আসতে পারি মোবাইল কিংবা কম্পিউটার টেকনোলজিকে নিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, এই দেখুন যখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এখানে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, এইটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই তৈরি হয়ে যাবে।